thời gian từ đầu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه Allah
قبر میں لیلا ایک تخت حشر چشم نور کے قبر میں لیلا ایک تخت حشر چشم نور کے جب پر اجر رسول اللہ جنت اس کا مطلب بھی دور ہو تجھ سے اور جنت اس کا مطلب بھی دور رسول اللہ ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم فرغت من النار وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه كلمه توحيد تأتي شهادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین تیری قربانی زندہ کر دیا اسلام کو تیری قربانی زندہ کر دیا اسلام کو ملت
اسلام کو ملتا ہے ایک طرز حیات, کیسے بولے ہم تیرے یوم شہادت اے حسین, کیسے بولے ہم تیرے یوم شہادت اے সপ্তমতম বারের মতন আজিমুসান আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদের এই সুপরিচিত গর্বিত ব্যক্তিত্ব ইংল্যান্ড প্রবাসী আলহাজ আজিজুর রহমান সাহেব, সহসভাপতির আসনে জনাব হারিস উদ্দিন সাহেব, আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব, আজকের মাহফিলে যিনি সভারত্ন বীরে তরিকাত রাহবরে শরীয়ত মুজাহিদ মিল্লাত খানকায়ে গাউসিয়া সিলসিলায়ে সরাইলি দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদে রশীদ সৈয়দ আবুল মুজাহিদ আশিক বিল্লাহ সাহেব কিবলা মাদ্রাসাতুল হুদারি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান রৌনক মুজাহিদ মিল্লাত সবার পরিচিত ব্যক্তিত্ব আল্লামা হাফেজ নিসারউদ্দিন নিসারী সাহেব কিবলা মাদ্রাসাতুল হুদারি, আমার পূর্বে যিনি পূজ্যময় বক্তব্য পেশ করলেন রাগিব রাবিয়া স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য হেড মৌলানা হযরত আল্লামা জনাব মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব কিবলা মাদ্রাসাতুল হুদারি, মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে নিজাম নাইবে মোস্তফারা অতিথি মন্ডলীরা মহারতীরা সমাবেত নবী প্রেমাত্ম উৎসর্গিত প্রেমিকরা নওজওয়ানরা আমার বয়োজ্যেষ্ঠ পিতৃসমতুল্য মুরব্বীরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার খাওয়াতির মস্তুরাত মাহুনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই ইমামে আলি মকাম হুসাইনি কাফেলার উদ্যোগে সপ্তমতম বারের মতন আজিম উসান ঈদের মিলাদ মোস্তফার মাহফিলে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে আমার মতন একজন গুণেগান নালায়েক আসার বসার সুযোগ পেলাম যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা মোসাফিরি দাওয়া নিয়ে আমাকে দান করলেন, ওই মনিবের শুকরিয়া আদায় একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাইকের আওয়াজ প্রত্যেক প্যান্ডেল ভরফুর করে ফেললেন, প্যান্ডেলের হকযোগ্য আদায় হতে লাগলো যে মনিব মাওলা এত বড় শুভ বুঝ এই এলাকার পানিগন্ডা সাহি বিজ্ঞা ময়দান বাসীদেরকে দান করলেন, নবীগঞ্জ হবিগঞ্জ বাসীদেরকে দান করলেন, এত বড় সুবুজ তাদের অন্তরে ঢুকাই দিলেন, ওই মুনিব মাওলা শুকরিয়া আদায় করতে সমস্বরে উঁচু কণ্ঠ দিয়ে আরেকবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আসার পথের প্রতীক, যতক্ষণ মিলাদে মোস্তফা এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন চালু থাকবে এই জায়গা এই এলাকার নারী পুরুষ সবার জন্য এটি হবে আজকে লাইলাতুল কদরের চাইতে বড় রাত। একদিন কি হাসি খুশিতে ছিলেন, পেট পূর্তি করে আহার করেছিলেন, বিল্ডিং এর তৈরির বাহার বানিয়েছিলেন,
সুখ আয়েস ইশরাত নিয়েছিলেন? নবীর কাছে কি কিছুর অভাব ছিল? একটু কথা বলেন না, নবীর কাছে কোনো কিছুর অভাব ছিল? করেননি কেন? আগমন করতে রব্বি হাবিল উম্মতিয়া রব্বি হাবিল উম্মতি আমাকে সাহায্য করতে হবে। ডেলি তিনটি করে চালাইতে হচ্ছে চট্টগ্রামে মাহফিল, একটি রাত ফুরসত পাচ্ছে না। আবার সরকারের ডিউটি, কি করব? আবার কোলেস্ট্রল পেয়ে বসে, কিচ্ছু করার নাই। এটা মনিবের খেলা, 17 মাস চলে গেল র্যান্ডম, শুধু নির্বাচনের তিনটি রাত, দুই ঈদের দুই রাত। আমি মানুষ কিন্তু মোস্তফার গোলামের মধ্যে আছি, বলবো না সুবহানাল্লাহ। সেজন্য বুকে হাত দিয়ে বলতে পারি, জিতনা দিয়া সরকার নে মুঝকো উতনে মুঝে অকা কোই। মোস্তফার কাছ থেকে কেউ যদি সামান্য নিতে পারে এই রসাক্ত শরীর নিয়ে সুন্দর কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, সুবহানাল্লাহ। এটা আমার ব্যক্তিগত কোন অনুদান নয়। মেরে করিম সে ঘর কতরা কসিন মাঙ্গা, সুবহানাল্লাহ। অনেকে আল্লাহ হযরতকে দেখতে পারে, অনেকে আল্লাহ হযরতকে দেখতে পারে না, ঠিক না? কোথায় আল্লাহ হযরত? কোথায় আল্লাহ হযরতের কলম? কোথায় আল্লাহ হযরতের বক্তব্য? যে মৌলবীরা ঘুরে নিয়ে বুঝে বুঝে আমি বুঝি না, ওই সময় তো কোথায় ছিল যে আল্লাহ হযরত চারটুকু কোরবান করে দিলেন সুন্নিয়তের জন্য? সুবহানাল্লাহ। আজকে মোস্তফা জানে রহমত কিয়ানুর নিসার কোথায় পেলে গেলে, এত সুন্দর লড়ি দিতে কোথায় শিখছে? আমার ইয়ানুর সালাম বলি, মোস্তফা জানে রহমত বলি, আমার যিনি প্রবর্তক ওনাকে দেখতে পারেন, ঠিক না? নিজের বাহার দেখাবার জন্য এগুলো আমি বিশ্বাস করি। শুনলে যদি হয় তো আলা হজরতকে মানতে হবে। শুনে চাঁদি কো যাচনে কে লিয়ে সঙ্গ মর মর কো হাথ মে লে লিজিয়ে, ওয়াবিয়ো কো বাতিলো কো যাচনে কে লিয়ে আমার নবীর আওলাদও বেমিসাল, শুধু নবীর নূর নয়, আমার নবীর আওলাদও নূর। অনেকে মানতে কষ্ট হয়ে যাবে, ঠিক না? ও শঙ্কু ধরে কোন মা বাবার সন্তানের মামলায় আল্লাহর কোরআন কি কথা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর সেই নবীকে আমরা উট খুলে বলি তুমি দাদার মতন বাবার মতন, একটু কি লজ্জা হয় না? বেহায়া বেসরমরা কোথাকার ইমান চোরের গোষ্ঠীরা আল্লাহর কোরআন পড়তে লাগলেন, খবর দাও আমার মোস্তফাকে আমি কোন নবী বানাইলাম? আমি কোন বাতিল ফিরকার পক্ষে নাই, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে, মুমিনদের পক্ষে আমি আল্লাহ। আমার বাড়ি চট্টগ্রাম, আমি মোসাবি, রাখ হয় আপনাদের? আমি আমার সোসাইটির কাফেলার উদ্যোগে আজিম শাহ সুন্নি মহাসম্মেলন মোবারকবাদ দিচ্ছি। সুন্নি মহাসম্মেলন মানা ঈদে মিলাদ নবী, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবীর কথা কারা বললে গায়ে কাঁটা ফুটে যায়, ঠিক কিনা? কারো শুনলে গায়ে আগুন লেগে যায়, ওরা কার ভাই? ইবলিস শয়তানের ভাই। কার ভাই?
ওরা ইবলিস শয়তানের ভাই। আর যারা ঈদ মিলাদ নবীর কথা শুনলে ঈমান রাফায়, ওরা হলো মুমিনের ভাই। আপনি বলবেন হাসান নবীগঞ্জ হবিগঞ্জের মানে বেকুফ না, দলিল দেন ঠিক না, দলিল চাই চাই। তো আজকে দোয়া অন্যগুলো আর করা যাবে না, আজকে তো আমি আয়াত তেলাওয়াত করেছি। এই নবীগঞ্জ হবিগঞ্জের পানিমন্দা শাহ ঈদগাহ ময়দানের বন্ধুদেরকে ইমাম হোসেনের মহব্বতকে শিখে, এই হোসেনের মহব্বতটা কি সুবহানাল্লাহ, ইমাম হোসেন কেন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন? যদি খাজা করিমের আওয়াজ মঈনুদ্দিন আজমিরির মতন একজন যদি সাধারণ মুস্তফার ঔলাদ হয়ে ইমাম হোসেনের 1,901,000,000 মঈনুদ্দিন আজমিরিকে একাত্তা করলাম, ইমামে হোসেনের দুল হবে? কথা বলেন যে কাফেলার নাম দিলেন আপনারা, ইমামে হোসেনের পায়ের দুল হবে? বন্ধুরা আমার, সেই হযরতের খাজা মঈনুদ্দিন ইন্ডিয়ার জমিনে বসে আনা সাগরের পানি যদি একটি পাত্রের মধ্যে ঢুকাই নিতে পারে, ফোরাত নদীর পানি ইমামে হোসেন, যে হোসেনের আহার ছিল জান্নাতের আহার, যে হোসেনের পরিধানের কাপড় ছিল জান্নাতের কাপড়, যে হোসেনের খাবারের পানি ছিল আবে কাউসার, এজন্য বলবো না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের পিপাসা নিবারণ ছিল নবীর নূরানি থুতু মোবারক, এজন্য বলবো না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে ইমামে হোসেনের কুল ছিল মুস্তফার কুল, যে ইমামে হোসেনের ঘোড়া ছিল নবীর গর্দানে পাক, যে ইমামে হোসেনের নূরানি বাহন আমার নবী, কিছুটা বলবো না সুবহানাল্লাহ। যে ইমামে হোসেনের জন্য শুধু মানব পাগল নয়, দানব পাগল নয়, বরের জন্তু পর্যন্ত পাগল, একটা একটা বলতে গেলে কি আজকে রাত করে দিতে পারবেন? বন্ধুরা বাবারা ভাই আমার, সে ইমামে আলি মকাম হোসেনকে 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররমের শাহাদাত, আজকে ইমামে আলি মকাম হোসেনি কাফেলা উচ্চ আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। মওলা সার্থক হয়ে গেল নবীগঞ্জ হবিগঞ্জের পানে উমদা শাহী ঈদগাহ ময়দান বাসিয়া সার্থক হয়ে গেল এই সন্তানদেরকে জন্ম দেওয়ার, মার বাবার তকদিরও ফলে গেল, সন্তানদের তকদিরও ফলে গেল। হাসান রেজা কেন 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 বলে যে জাতে মুস্তফাকে তৈরি না করলেন, খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর জগৎ তৈরি করতেন না, নবী কখন নবী, না আদম না হাওয়া, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল বাতে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আল আরদু ওয়ালা সামা ওয়ালা শামসু ওয়ালা আল কামার ওয়ালা আল জিন ওয়ালা আল ইনস ওয়ালা ফিহা, না আসমান ছিল না জমিন ছিল না লৌহ ছিল না কলম ছিল না চাঁদ ছিল না সূরজ ছিল না জান্নাত জাহান্নাম না আদম হাওয়া, খোদার খোদাই কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না, আদম ও সফিউল্লাহ 5,11,00,000 বছর আগে আমার মনিব মাওলা আমার মুস্তফাকে তৈরি করে জাতি নূরের জ্যোতি নিয়ে কুদরতের কোলে রেখেই দিলেন, তুল হাবা না জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আমি বলছি না কোরআন বলতে লাগলেন, নবীর অনেকে এগুলো দেখার বড় তুলনা দেবে ঠিক না। নবী বিয়ে করেছেন, রাজনীতি করেছেন, সমাজনীতি করেছেন, অর্থনীতি শিখাইলেন, ওহদের ময়দানে যুদ্ধ করে দমদান শহীদ করেছেন, কমান্ডারি করেছেন, প্রস্তাব পায়খানা করেছেন, পৃথিবীর সাধারণ মানুষের মতন চালচলন করেছেন ঠিক কিনা। আমরা সবাই বলি নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী মরা, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবীর কাছে কোনো পাওয়ার নাই আছে?
আমাদের নবী আর ওদের নবী পার্থক্য আছে না নাই? কি মানুষ কি কলমা কি দুটো নাকি? কোরআন দুটো নাকি? কাবা দুটো নাকি? নবী কি দুইজন? পাকবি আল্লাহ হবি কোরআন নবী এক, কুছ বড়ি বাত থি হোতে জো মুসলমান নবী হে। আমরা মুসলিম মিল্লাত, কোরআন আমাদের মূল সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আমার নবী একজন, আবা একটি, কোরআন একটি, আল্লাহ একজন। বন্ধুরে এত দ্বিধাগ্রস্ত হচ্ছি কেন? বুঝার মধ্যে হের ফের হয়ে গেল ঠিক কিনা, ভালো বুঝ আমাদের অন্তর থেকে বের হয়ে নবীর দুশ্মনরা দুশ্মনী বুঝ দিয়ে বিষ বের করে দেন, আর নবীর প্রেমিকা প্রেমের বুঝ দিয়ে মধু নির্গত করে দেন। একটু পরিধি ঘুরাই দিতে বলেন তো, এক সময় মোদ্দা কথা একটা এলান ছিল, ইমাম আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহ কাফেরা সুবহানাল্লাহ বলেন না, যারা দিলেন আসলে নাম দিও কাম, নাম দিও আসারা নাই, যারা দিলেন ওরা বিজ্ঞ, ওদেরকে আল্লাহ কবুল করেছেন। আর কেয়ামত পর্যন্ত ইমাম আলী মকাম হোসাইনি মোহাম্মদ যাদের অন্তরে থাকবে, খোদার কসম জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই, তাদেরকে জাহান্নামে আঁকড়ে ধরবে। আমি করেছি আপনারা করেন নাই, সেজন্য ছোট্ট এক টুকরো হাদিসে পাঠ তেলাওয়াত করে রেখেছি, যাতে করে কেউ আপিল করার সুযোগ না পায়। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্ট আয়াত দিলাম, মাওলা এ করিম আমার নবীকে কোন নবী বানাইলে? বলে যে অনেকে বলবে নবী নির্দোষ বললে, নিষ্পাপ বললে, নবী সাধারণ মানুষ বলবে, নবীকে দুশো গুণে বলবে, অনেককে অনেক কিছু বলবে। খবরদার, নবীর মামলায় কোরআনে হাকিম দিয়ে অজস্র দলিল দিয়ে রাখলাম, নবী কারো বাবাও না, নবী কারো দাদাও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আবা আহাদিম মির রিজালিকুম, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। একটু জোরে প্রশ্ন হবে না? মা ফাতেমা, ফাতেমা তো বিদাতুম মিন্নি, উঠে আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। নবী মোরা বললে আপনাদের নাক হয় কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কুল্লু নাফসিন যায়গাতুল মওত, বলে কি বলে না? বন্ধুরা খবরদার, আমরাও মানুষ, নবীও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য আছে। আমরা মানুষ আর নবী মানুষ এক নয়, নবী 1,24,000, 2,60,000, সব নবী আর আমার নবীও নবী, সব নবী এক বরাবর নয়, শুধু মানুষ নয়, নবীদের মধ্যে এক বরাবর নবী নয়। হুশিয়ার তোরা সাবধান, সমস্ত মানুষ আমার নবীও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার জগতের মধ্যে 18,000 মখলুকাত উর্ধ গমন আসমান পর্যন্ত, আর আমার নবীর গমন হলো লামকামের খোদা পর্যন্ত, ঠিক কিনা? নবীর সাথে কোনো তুলনা আছে? আমার বাপদাদা 14 খানদানে চাইলো সূর্যকে উদয় করাইতে পারবো না? পারবো? আরে জোরে, আমার নবী যখন চাই, আরে জোরে, কে দিয়া তো গায়াম মুজেজা মেরে নবী কা, কে দিয়া তো গয়া আপনে কতরে কো দরিয়া, কে দিয়া তো গয়া আপনে কতরে কো দরিয়া, কে দিয়া তো গয়া সলা তুরিয়া। জগৎবাসীরা, ছোট্ট একটি আমার এক কলিগ আমাকে অফিসে বসে লিখে দিয়ে গেলেন, আর নকল করতে পারি না, ওই লেখাটা এখন আমার সামনে পড়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাতমে তলোয়ার লেখে আ গয়া হযরত উমর, হাতমে তলোয়ার লেখে আ গয়া হযরত উমর, আ মেরে দা মন মে আজা, আ মেরে দা মন মে আজা,
কহ দিয়া তো হো গয়া আমারে বাপ মন মে আ যা কহ দিয়া তো হো গয়া আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া উচ্চ আওয়াজ দিয়ে বললে সুবহানাল্লাহ কেউ বললে কি হবে আরো জোরে আর এতগুলো না পড়লে তো আজকে রাত্রে শেষ করতে পারবো না সর্বশেষটা বলি আবদিদা কে ববকতে আসর জব হযরত আলী সুবহানাল্লাহ আবদিদা কে ববকতে আসর জব হযরত আলী ডুবে সূরজ কো নিকল যা ডুবে সূরজ কো নিকল যা কহ দিয়া তো হো গয়া ডুবে সূরজ কো নিকল যা কহ দিয়া তো হো গয়া আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার বাবা বলল হবে দাদাই বলল হবে সাধারণ মানুষে বলল হবে আমার নবী যখন বললেন আরে কানতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ একটি মাত্র আয়াত আমাকে কাঁদাই দিল কোন আয়াত তোমাকে কাঁদাই দিল যে আয়াতটুকু দিয়ে শুরু করলাম নবী শুধু পাক নয় আমার নবীর আওরাজাও পাক সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কষ্ট হবে না না নবীকে যারা পাপি বলে 70 বার নবী ইস্তিগফার করতেন নবী গুনাহগার বলে নজারে বহেশত কা চাহত ফজুল হব দিল কি আইনে মে মুহাম্মদ রাসূল একটু জোরে বলবো না সুবহানাল্লাহ আমার অন্তরের মধ্যে নবী থাকবে আমার জাহান্নাম আমাকে ধরে রাখবে এটা কখনো হয় যদি বলতে যাই রাগ করবেন মোস্তফা মেরে আজমতে না পৌঁছো মে গুলাম মুস্তফা মেরে আজমতে না পৌঁছো মুঝে দেখ কর জাহান্নাম মুঝে দেখ কর জাহান্নাম কো ভি আ গয়া পসিনা না কই ওয়াকা তসাউর না খয়াল তুর সিনা মেরে আরজু মুহাম্মদ মেরি জুস্তুজু মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাবারে জাহান্নাম ফরিয়াদ করে মাওলারে আজকে তো এই পানি উমদা শাহী ঈদগাহ ময়দানে একজন বন্ধু দেখতে পাচ্ছি আমি জাহান্নামের দিকে আসতে লাগলো ও আল্লাহ পানি উমদা ঈদগাহ ময়দানে বছরে একবার যার বৈঠক হয়ে গেল হায়াতে জিন্দেগানের বাজেটে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে তোমার নবীর ঈদে মিলাদ নবীর বৈঠক আল্লাহ ও যেন এখনো না আসে বলে যে জাহান্নাম তুই কেন কাঁদতে লাগলি তোর কি সমস্যা বলতে ইয়া বারিলা তোমার নবী হযরতে আনাস ইবনে মালিকের রাওয়ায়েত দিয়ে বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস এলান করে রাখলেন ও উম্মতের একটি বালুকে 70 ভাগে ভাগ করলে একটি জাররা হয় এক জাররা পরিমাণ প্রেমের ছোঁয়া আমার যে উম্মতের নারী পুরুষের মধ্যে পাবো ওই উম্মতের নারী পুরুষকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না কোন মা বাবার সন্তান থাকলে চ্যালেঞ্জ
ঈদে মিলাদের নবী নয়, আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন নয়, এটা জান্নাতে যাওয়ার একটা বাহানা। বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা করতে লাগলাম? কেউ বলতে পারবেন? আরো স্যার বেরিয়ে বসার মধ্যে আয় গরিব দিক বলতে পারবেন না? বলেন না, এটা কোন মোমেন্ট বলতে পারবে না? আর যদি সেটা বলতে পারেন তাহলে সকালে ঘুম থেকে কে উঠতে পারবেন বলেন দেখি? পারবেন? তাহলে বোঝা গেল আমরা করি নাই। বান্দা বরাবর 50,000 বছর আগে বান্দার তকদির বানাই, সুবহানাল্লাহ। বান্দা করে না, মুনিব করাই, সুবহানাল্লাহ। আমরা আসি নাই, মুনিব আনাইলেন, জরুর না, সুবহানাল্লাহ। ও মাওলা কোন পাগলা মিয়ে পেয়ে গেলাম, কেন তুমি আমাদেরকে শিকল বন্দি করে আনতে লাগলে? বলছে বন্ধুরে আমার মোস্তফার আফিল করা আছে, সুবহানাল্লাহ। বেহেস্তার তো জখম সিরিফ ফরক ইতনা, সুবহানাল্লাহ। বেহেস্ত কি, জাহান্নাম কি, ফরক হলো, পার্থক্য হলো দুটি। কে যায় মোহাম্মদ না যায় মোহাম্মদ, সুবহানাল্লাহ। নবী যাবে, নবী যাবে না, উঁচু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। তাআজিবি কি যায় কি ফিরদাউস আলা, সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের ব্যাপার, কি ব্যস্ত, ঠিক না? ঠিক, যা চাই তা পাই, ঠিক না? ঠিক। তো আজিবি কি চাহে কি ফিরদাউস আলা, বানায়ে খোদা আর বসায়ে মুহাম্মদ, সুবহানাল্লাহ। বানায়েন আল্লাহ বন্টন করবেন আমার নবী, উঁচা আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। দলিল লাগবে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, উঁচা আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। এ আমার প্রিয়, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর জোরে বলুন না, সুবহানাল্লাহ। আর আয়াতের তাফসীরের মধ্যে খালেক আলহাজত খালেক কুলনে আপকো মালিক কুল বনা দিয়া দোনো জাহান দে দিয়ে আপকি ইখতিয়ার মে, খালেক কুলনে আপকো মালিক কুল বনা দিয়া, সুবহানাল্লাহ। বলুন আল্লাহর কাছে হাত আছে, পা আছে, আল্লাহর আকার আছে, আল্লাহ বলতে লাগলেন সব কিছুর খালেক আমি, যদি তোমরা নিজে মন চাই তো আমার মালিক আমার মোস্তফার কাছে ঢুকতো, জোরে বলুন না, সুবহানাল্লাহ। সম্পদ নয়, আমি আল্লাহ কেউ যদি পেতে মন চাই আমার মোস্তফার ছাড়া আমি কাউকে ধরা দিই না, আমার বলুন না, সুবহানাল্লাহ। আরে জোরে, পর্যন্ত কোন শায়রের কলি হলো, ইয়ে রমজে খুদাই হগিয়ার না সমঝেঙ্গে, দেতা হে খুদা লেকিন মিলতা হে মুহাম্মদ সে, আল্লাহ দে ঠিক হই, কিন্তু পাইতে গেলে নবী ছাড়া কোনো পাওয়ার সুযোগ নাই। মুসা কালিমুল্লাহর মতো জাত আল্লাহকে দেখতে পেয়েছেন না? কথা বলেন না, বলে যে ও মুসা নবীকে দেখো, আমার দেখা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা হয়ে গেল না? না না, আমার মনিব মাওলা এলান দিলাম, কফারের চোখ দিয়ে খোদা দেখার মতো ইমিউনিটি আর কাউকে দিই নাই, একমাত্র আমার কলিজার টুকরা নবী হাবিবুল্লাহকে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎবাসীরা কিয়ামত পর্যন্ত এই হাবিবুল্লাহর পথা, হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর প্রেম যার অন্তরে থাকবে তার জন্য জান্নাত বানাইলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 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 বলে যে ঈমানদার যদি হতে হয় নবীকে অন্তরে রাখতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দিয়ে ঈমানদার নয়, রোজা দিয়ে ঈমানদার নয়, হজ দিয়ে ঈমানদার নয়, যাকাত দিয়ে ঈমানদার নয়, ওরা মুসলমানের দাবি নেওয়া যায়, অন্তরে নবীকে খোদার পরে এক নম্বরে রাখার নাম হলো মুমিন। আপনি বললো আমি বললো, আপনি মানবেন না আমি জানি না, ঠিক না? যদি আল্লাহ বলে ফালা, আমাদের ইসলাম হুজুর
আমার বড় ভাই আল্লাহর কোরআন বলতে লাগলেন ইমানদারের ডিফিনিশন সুবহান সুবহানাল্লাহ ইমানদার কারা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা লা ইউমিনুনা এই রাসূল আপনার প্রতি বালকের শপথ দিয়ে বলছে ইমানদার দাবি করলো নবীগঞ্জ হবিগঞ্জ পানি উন্দা সাই ঈদগা ময়দানের আমি ইমানদার মানব না ইয়া আল্লাহ কেন হাত্তা ইন্তেহায়ে গায়েতের জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফীমা সাজারা বাইনহু উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহর পরে প্রতিটি রন্ধে রন্ধে রাজনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি প্রত্যেকটি রিপোর্টের মধ্যে আমার নবী এক নম্বর বিচারক হিসাবে যতক্ষণ তার হবে না ততক্ষণ আমি তাকে ইমানদার বলব না প্রমাণিত হয়ে গেল নামাজ দিয়ে মুসলমান আমার নবী এলান দিলেন 1450 বছর আগেই কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতু ওয়াহিদা সব দল জাহান্নামে যাবে একটি দল মাত্র জান্নাতে হবে ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লা قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي يا رسول الله একদল জান্নাতি 72 দল জাহান্নামী ওরা কারা আর আমরা কারা আমার নবী এলান দিলেন যাদের মাঝে আমি নবী থাকব যাদের মাঝে আমার সাহাবায়ে কেরামরা থাকব ওই দল একমাত্র জান্নাতি দল হবে আল্লাহ হযরতের স্পষ্ট ভাবে এলান দিলে ও দিল জুতেরি দিল জু তেরি ইয়াদ সে মামুর রহা সর হে ও সর জু তেরি আপনাদের জন্য আমার মুজাহিদ হুজি যখন পাশে বসে রইলেন আলা হজরতের স্লোগানটা আগে দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন আলা হজরত যদি রিচার্জ করতে যেত সর্বশেষ শুধু আলা হজরতে বলতে হবে নবীর প্রেমের মধ্যে কত বিভুর ছিলেন যার কোরবান মাল কোরবান সম্পদ কোরবান এমন কি বিবাহিত উপযুক্ত দুটো মেয়ে কখন যোগ্য হলো সেই খবর আলা হজরতের কাছে ছিল না নবীর প্রেমের মধ্যে কলম মারতে ছিল আর যে প্রেমের কারণে রেলগাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ হয়ে যায় আলা হজরত যতক্ষণ উঠবে না ততক্ষণ ইঞ্জিন চালু হবে না আরে জোরে নবীর গোলাম হতে পারলে কি লাভ সুবহানাল্লাহ দো আলম কি দৌলত সুবহানাল্লাহ দো আলম কি দৌলত হে ইশক নবীর মে ইয়ে হে হাসিল হে জিন্দগি বন্দগি হে সুবহানাল্লাহ দো আলম কি দৌলত হে ইশক নবীর মে ইয়ে হে হাসিল হে জিন্দগি বন্দগি হে সুরুরে দওয়ামি সুরুরে দওয়ামি সুরুর মানে খুশি দওয়ামি মানে আবাদ আবাদ সুবহানাল্লাহ সুরুরে দওয়ামি তুমি ভি মিলেগি মোহাব্বত কি দুনিয়া বসা কর তু দেখো বউয়ের জন্য কিছু ছেলের জন্য কিছু মা বাবার জন্য কিছু রেখে দিলাম আর কিছু নবীর জন্য রাখলাম কাজ হবে হায় 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 আলা হযরত সারা পৃথিবীকে তাজ্জিবে টেনে দিলে হে ও দিল জুতে ইয়াদ সে মামুর রাহা মামুর বানা বরফ সুবহানাল্লাহ ওই দিল দিল নয় ওই অন্তর অন্তর নয় যে দিলের মধ্যে পরিপূর্ণতা মুস্তফার প্রেম ছাড়া অন্য কিছু থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আর আল্লাহ রাসূল উঁচা আওয়াজ করুন না সুবহানাল্লাহ এই বরফুরতা যার অন্তরে থাকবে সেই হলো ঈমান ভরা নবীকে জানা নবীকে অন্তর দিয়ে মানা জানা আমানো আমেন মনে থাকবে না রে বাবা আমার কথা ছিল কিন্তু ভিন্ন একটু ফিরে গেলাম আবার হুসাইনি কাফের উঁচু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কেউ কি রাগ করলেন নবী বেমিসাল হুসাইনি ইমাম আলী মকাম বেমিসাল
আপনি বলবেন হুজুর দলিল যে আয়াতটুকু তেলাওয়াত করলাম। হযরতে আলী কারার মকামে সোহবার মধ্যে গিয়ে আসরের নামাজ কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেলে আসরের নামাজ থাকবে না, সেজন্য একটু করে আবদিদা কে বাবকতে আসর জব হযরত আলী, আবদিদা কে বাবকতে আসর জব হযরত আলী, ডুবে সূরজ কো নিকল যা, ডুবে সূরজ কো নিকল যা, কহ দিয়া তো হো গয়া আপনে কতরে কো দরিয়া, কহ দিয়া তো হো গয়া মুজজা মেরে নবী কা, কহ দিয়া তো হো গয়া নবী কে আপন জবান থেকে বের করলে যা হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আলী মনে আছে? আলী চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ জীবনে নামাজ কাজা করি নাই, আজকে প্রথম নামাজ কাজা করলাম সুবহানাল্লাহ। আমার নবীর নূরানী সেরে পাক আমার কোলের মধ্যে আছে, আমি আলী তো নবীর ঘরানার মধ্যে একজন, পঞ্জতনের মধ্যে একজন, জুড়ে বলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অন্তর তো মারে না, আল্লাহর কোরআন আমাকে কাঁদাই দিলেন, আলী এক কোন সূরা তোমাকে কাঁদাই দিল? ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ, উচ্চ আওয়াজ বলো না সুবহানাল্লাহ, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ চাই তোদের গায়ের মধ্যে কোন আঘাত লাগতে দেব না, দাগ থাকতে দেব না, ক্লেশ মুক্ত, কণ্টক মুক্ত, নবী না নবীর আওলাদ? আরো জোরে ইমামে হোসাইন আল্লাহ কবুল করুন, ঠিক না? আমি কোন না পাকি ছুঁতে দেব না, দাগ থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ আজকে তো জীবনের প্রথম আসরের নামাজের মতন চেয়ারম্যানের নামাজ, সভাপতি নামাজ আমি প্রথম করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো আলী হয়ে নবীর ঘরানার একজন হয়ে নবীর শেরে পাকের মধ্যে রেখে যদি শেরে খোদারির মতন জাত আসরের মতন নামাজ কাজা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি কি উত্তর দেব কাল কিয়ামতের ময়দানে, যেখানে আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলেন নবীর আওলাদদেরকে পাপ মুক্ত, ক্লেশ মুক্ত, কণ্ঠক মুক্ত। কোন মা আমার সন্তানের মামলায় আমার মনি মামলা এই দাওয়া নেয় নাই, চরিত্রের মধ্যে উত্তম চরিত্র, উচ্চ আওয়াজ দেব সুবহানাল্লাহ, সেই নবীর উত্তম চরিত্র ভারত ওই নবীর আওলাদের পক্ষে এত বড় ইসলামী শরীয়তের মধ্যে একটা দাগ লাগিয়ে দেওয়া, আসরের নামাজের মতো নামাজ কাজা করা। আলী তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইবে? 80 হুব্বার বয়স কত? 1,88,00,000 বছর। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না ছাড়বেন? পড়ব। আরে জোরে পড়ব। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমাম আলী মাকাম হোসাইন কারবালার জমিনে তলোয়ারের তলে আপন গর্দানে পাক দিয়ে দুটুকরো হয়ে যাওয়ার পিছনের কারণ হলো খবরদার ইয়াজিদ চেয়েছে সুদের বাজার, ঘুষের বাজার, বেহালাপনের বাজার, বর্তমান যুগ সন্ধিক্ষণে প্যাকেজ, ব্যানশো, ডেজি, ড্যান্সার এই সব গুরুর প্রবর্তক তারিখে কারবালা করলে একমাত্র প্রথম জন হলো ইয়াজিদ। আপনার কি দলিল নেবেন? সর্বপ্রথম আমি বললাম যে হুজুর প্যাকেজ নাম ধরলেন কেন, এটাই তো
ওই সময় কি প্যাকেজ ছিল না? কিন্তু বর্তমান যুগে প্যাকেজের মধ্যে একজন বেগানা নারী আর বেগানা পুরুষ আছে না? এজিদের বলন্ত অভ্যাস ছিল সুন্দরী সুন্দরী যুবতীদেরকে ঘর থেকে বের করে এনে এক এক দিন এক একজন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ ডান হাতের কবজির মধ্যে একজন নারী, বাম হাতের মধ্যে শারাবের বোতল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ ইমাম আলী মক্কা হোসেন প্রথমে জিজ্ঞাসা করতে গেলেন ইয়াল বারিলা 61 এজরের কারবালার জমিন কে গঠাইলো? আমার মনিব বলেন আমি গঠাইলাম। জোরে বলেন না সুবহান যে আল্লাহ কেন গঠাইলে? বলে যে এত ইতিহাস বিরল ঘটনা আমি মনিবের পক্ষ থেকে ঘটাবার কারণ আজকে তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হু কাফেলা সুবহানাল্লাহ বলেন না যদি না গঠাইতে আজকে এই বানি উমদার শাহী ঈদগাহ ময়দানের বন্ধুরা ইমাম হোসেনের নামে কাফেলা গঠন করতেন না। উঠে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোনদিন এই ঘটনা ঘটবে না ইয়া আল্লাহ, সে কি ঘটনা ইয়া রাসূলুল্লাহ? উম্মত 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 বলে সারা জিন্দেগি কান্নার মধ্যে কাটাই দিতে লাগলেন, গুনার বেমার চোখের পানির সাগর বানাই দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করবেন না। বলছেন না 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 আল্লাহ কেমন করে বন্ধ করব? আমার লামকামের খোদা যখনই জিবরিলের ঠোঁস পেয়ে গেলেন একদিকে এক কান্দে ইমাম হাসান আর এক কান্দে ইমাম হুসাইন কাসেম তৈয়ব তাহের হারা হয়ে দুই নাতিকে নিয়ে যখন খেলা করতে লাগলেন আল্লাহ দেখো 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 তোমার মাহবুব তো আপন সন্তানের জন্য পাগল, এই জিবরিল কি মনে করলি তুই? আমার নবী তো কোনো সন্তানের জন্য পাগল না, আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। ঠিক কিনা বন্ধুরা? চোখের পানির দাগ বসাই দিতে লাগলেন, পানির সাগর বানাই দিতে লাগলেন। কি জন্য আপনার এত কান্না? নিজের জন্য সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মা, এখনো কাঁদেনি তিনি, এখনো কাঁদেনি তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আবার আরেকটু আসবেন আমার মুজাহিদ সাহেব বলছে আমাকে একটু উৎসাহিত করতেছেন, বাবা একটা বার আপনার ভাইকে বসার একটু জায়গা করে দিন তো, মেহরবানি মেহরবানি একটু সামনে সামনে। আমাকে চিটানির কথা বলছিলেন বুঝেন না? আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু লাগবে না। ইমামে হোসেনের প্রেম যে ইমানদারের অন্তরে থাকবে সে নিশ্চিত
জান্নাত পাবেই পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি না হয় ভুল বলতে পারি, নবী কি ভুল বলতে পারেন? আমি না হয় ভুল বলতে পারি, খোদা কি ভুল বলতে পারেন? তাদের খোদা মনে হয় মিথ্যা বলে, আমাদের খোদা কখনো মিথ্যা বলে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শুধুমাত্র কথাটা এলান দিলাম, হোসাইনি কাফেলা কে নাম দিল? আর আজকে আমার বাবা দ্বারা ইংল্যান্ডের জমিন থেকে আসে মাহফিলের সাদারত করতে হচ্ছে, সভাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে, এই শেষ বয়সটা আসল বয়স হয়ে গেল। সুবহানাল্লাহ, জীবনের কোন মর্যাদা ছিল না, কিন্তু আজকের বৈঠক হায়াতে জিন্দেগানি একটা সেকেন্ডের বৈঠক কামিয়াবি পেয়ে গেল। সুবহানাল্লাহ, এটা নিয়ে আমার বক্তব্য ছিল। মুনিব মাওলা বলতে লাগলেন, খবর তার আলী তুমি কান্দতে লাগলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে নয়, নবীর পরিবারের মধ্যে একজন হয়ে নবীর সেরে পাককে করে রেখে যদি আসরের মতো নামাজ আমি আলী কোজা করতে পারি, তো হাসান রাজা কেন পারবে না, মুজাহিদ হুজুর কেন পারবে না, নবীগঞ্জ হবিগঞ্জের মানুষ কেন পারবে না, পানি অন্তসা ঈদগাহ ময়দানের বন্ধুরা কেন পারবে না? শুধু বই হচ্ছে এটাই। আচ্ছা, তুমি কি অতটুকু প্রেম অন্তরে ঢুকাই নিলে নবীর পরিবারের? বলে যে জি হ্যাঁ। উচ্চ আওয়াজ দিব না, শুনুন খোদার কাজ, নবীর ইতাআত খোদার ইতাআত। সুবহানাল্লাহ, নবীর হুকুম খোদার হুকুম। আলী তুমি নিজের কোনো কাজ করো নাই, আমি মওলা আমি তোমার প্রিয় হাবিব সম্মুখে যখন আছি, নবীর কত প্রিয় বন্ধু আল্লাহর একবার দেখে নাও না। আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন, আলী কজা পড়বে নাকি আদা পড়বে? বলি ইয়া রাসূলুল্লাহ, কজা পড়লে তো কান্নার কোনো কারণ ছিলই না, জাহান্নামের ভয়ে কাঁদছি না, একমাত্র দাঁত লাগাইলাম বলে কাঁদতে লাগলাম। আলী দেরি করো না, তৈরি নাও, আদা যদি পড়তে মন চাই মুস্তফাকে চিনে নাও। বলে বলুন সুবহানাল্লাহ। আর বলে এবার জব আগে হে জোশে নিলেন, নবী না দেখলে এক সেকেন্ড থাকতে পারতেন না। ওনার নাম আলা হযরত। স্বর্ণ চেনার কারিগরি হলো কুষ্টি পাথরের মধ্যে, নবীর আওরাত চেনার কারিগরি আমার আলা হযরতের মধ্যে। অহংকার আছে সে কি হুজুর? সে কি পীর? এরকম বদহাসগতওয়ালা পীর হুজুরদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। কষ্ট পাইলে আল্লাহ ইয়া ফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। দরুদ রাসূল সুবহানাল্লাহ। ঠিক আমার কথা না, কোরআনের কথা। আলেমরা কত বড় মর্যাদার অধিকারী, আলেমদের বিবিদের কাছে জিজ্ঞাসা করেন, যে বিবি বলবে যে আমার স্বামী ঠিক না, সে আলেম না, সে সিদ্দিক, সে বন্ড ঠিক না। যে আলেমের বিবি বলবে যে আমি সুখী, সে আলেমে দীন। সুবহানাল্লাহ, চিন্তা আর কেউ লাগবে না। আলেমরা কখনো সিটিং বাজি করতে পারে না, আলেমরা কখনো ভণ্ডামি করতে পারে না, আলেমরা কখনো মিথ্যা বলতে পারে না, কারণ ওদের রিজিক, ওদের হায়াত, ওদের ইজ্জত সব কিছু মুনিব মাওলা আপন হাতের মধ্যে হ্যান্ডকাপ করে রেখেছে। ঠিক কিনা? আলেমরা কেন আবার মিথ্যা বলবে? টাকা টাকা করতে তারা করবে? আরে বাবারে, টাকার কাটলে সে আমার গুজার চাপ নিতে পারতেছে না, সময় নেই। ঠিক আল্লাহুম্মা
বস্তু বাবারা সামনে অগ্রসর হয়ে গেলাম। আমার হুজুর একটু দোয়া করবেন, যাদের বদোয়া না করেন, আমি তো মুসাফির মানুষ, সময়টা কিন্তু লিমিটেশন আছে, সেই কারণে একটু প্লেনের গতিতে চলতে লাগলাম, আর না হলে আরো অনেক কথা কিন্তু নোক্তা রেখে এসেছি। আমি একটুটুকু বললাম শুধু, নবীর আওলাদের নামে যখন কাফেলা, নবীর আওলাদের মামলায় কুদরতের পক্ষ থেকে মোস্তফার পক্ষে কি সার, সুবহানাল্লাহ। আমার নবী কি দেরি করেছেন? সূর্য উঠতে বললেন, বসে রয়েছেন না, উঠে কি পেরেছেন? আল্লাহু আকবার। জবাব গই হে জোশে রহমত পে উনকি আঁখে, জব আ গই হে জোশে রহমত পে উনকি আঁখে, আরে জ্বলতে বুঝা দিয়ে হে, জ্বলতে বুঝা দিয়ে হে, রোতে হাসা দিয়ে হে, উনকি মহক নে দিকে গুলচে খিলা দিয়ে হে, জিস রাহ চল গয়ে হে কুচে বসা দিয়ে হে, করু না ঢেউ জাগে তারি নয়ন কুরে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কুরে, আরে কান্নাই হাসি ফুটালে, কান্নাই হাসি ফুটালে, জ্বালানি বা দিলে, আমার মোস্তফার যখন প্রেমের জোয়ার এসে গেল, সূর্যকে বলল তুমি উঠে যাও, আল্লাহ বলতে লাগলেন নবীর জবান এটা আমার কুদরতের জবান, উঠে যাও, আমার আলী নামাজ পড়বে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে কি কষ্ট হলো? এগুলো অনেক পুরাতন তো প্রেম, কিন্তু মধ্যা কথা এনার কারণ হলো নবীর আওলা এসপোর্ট লাগাইল, সে রেখো দাঁড়ি, আমার নবী বললেন না 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 না, আমার কাজ তো খোদার কাজ, উঁচু আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। বন্ধুরে কিয়ামতের ময়দানে লজ্জিত হতে থাকবি না, ও আমার আলী নবী পরিবারের সম্মান, আল্লাহ রক্ষা করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার মোস্তফাকে বেমা পাওয়ারের মালিক বানিয়ে দিলেন। সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইন, হুসাইনের কাফেলার মামলা বৃহত্তম ধারায় এসে গেল, ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিন কেরাম প্রসঙ্গে একদম আল্লাহর পক্ষ থেকে কারবালার জমিন 61 হিজরির 10ই মুহররম এমন বেমা ঘটনা আল্লাহ ঘটাই দিলেন। ও মাওলা কেন ঘটাইলে? বলে যে একমাত্র কিয়ামত পর্যন্ত আর ঘটেনি, ঘটবেও না। আল্লাহ কেন ঘটাইলে? বলে যে এইরকম ঘটনা ঘটাবার পিছনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার নাম দিয়ে পানি উমদা সাইদ ঈদগাহ ময়দান নবীগঞ্জ হবিগঞ্জের বন্ধুরা সাজাইবে ইমামে হুসাইনের নাম নিশানা, ইয়াজিদের বংশ 22,000 সৈনিক নিয়ে উল্টাই নেবে, আর আমার আল্লাহ বলতে লাগলেন মানুষের দেখার চোখে লাগবে কেন উল্টাই নিল, কিন্তু ইমামে হুসাইনের নাম নিশানা কেয়ামত পর্যন্ত নিবে না। আল্লাহু আকবার। ঠিক কিনা বাবারা? নারা হযরত বলতে লাগলেন নবীর মামলায় নবীর আওলাদের মামলায়, আরে মিট গয়া মিটতে মিট যাবে আরদা, মিট গয়া মিটতে মিট যাবে কবি খোদার জিকির বন্ধ হবে, নবীর জিকির বন্ধ হবে না, নবীর দুশ্মনরা দূরের সাথ হয়ে যাবে, ইমামে হুসাইনের জিকির বন্ধ হবে না, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কেন বলতে আমার মুস্তফার সাথে ওয়াদা, ইমামে হুসাইনের ইয়াদ যার অন্তরে থাকবে তাকে জান্নাত দেব, সুবহানাল্লাহ।
কারণ ইমামে হাসান আর হুসাইন আবে কোসরের মালিকের বন্টনকারী হবে। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। সেটি ইমামে হুসাইনের সংক্ষেপ করে বলছি, শাহাদাতের কারণ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। এক নাম্বার ছিল বেহায়া পড়া, বেপর্দা, বেগানা নারী, বেগানা পুরুষ একসাথে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? ইমাম ইয়াজিদ যখন সরা করে দিলেন প্রতিদৈনিক নতুন নতুন করে দামেস্কের জমিনের মধ্যে গভর্নর হাউজের মধ্যে একজন নারী ডান হাতের কবজায় শরাবের পেয়ারা, বাম হাতের কবজায় ফজরের নামাজ ত্যাগ করা শুরু হয়ে গেল। ওই মক্কার ইমামে হুসাইনের বেলায়েতের পাওয়ারফুল সাহাবী ছেড়ে খোদা আলীর জুতি যখন পড়ে গেল এক সেকেন্ড দেন নাই, বন্ধুরা আমার, বাবারা আমার, যখন ইমামে হুসাইনের চোখে পড়ে গেল আমি যার কোরবান করব ইমামে হুসাইন, ইজিদের বায়াত গ্রহণ করব না, নিরাপত্তা পালন করব না, না না না, বায়াত গ্রহণ করার কোনো যুক্তিগত ছিলই না, নিরাপত্তা পালন করব না, কোটি কোটি টাকার স্বর্ণ চাঁদি রূপা হীরার মিলকিয়তের দায়িত্ব পেতেন, একটা কোন একটা রাষ্ট্রের অধিকারী হয়ে যেতে পারতেন, কিন্তু না না, রাজত্ব চাই না, ইসলাম রক্ষা করার জন্য আমি প্রয়োজনে জান কুরবান করে দেব, ঠিক কিনা? আরে জোরে, তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, ওই রে গা আমার কিয়ামত পর্যন্ত ইসলাম জারি থাকবে ইমামে হুসাইনের মতো মতো বলুনা সুবহানাল্লাহ, ইমামে হুসাইন বললেন, ও আমার বিবি, ও আমার ভাবি, ও আমার বোন শহর বানু, এই সকিনা, এ আমার নবীর আওলাদরা, তোমরা হুঁশিয়ার সাবধান, যতক্ষণ পর্যন্ত তাবু জ্বালিয়ে দেবে না, তাবু জ্বালিয়ে দেবে না, অতক্ষণ পর্যন্ত আমি হুসাইনকেও যদি দুটুকরো করে ফুটবল খেলাও খেলে আমার মাথা নিয়ে, তোমাদের আওয়াজ, তোমাদের চেহারা যেন বাতিলরা এজিদের গোষ্ঠীরা দেখতে না পায়। দেখেন এই ঐটা শাহাদাতের পূর্ব মুহূর্তে ছিল, কেন? আমি ইমামে হুসাইন শাহাদত বরণ করছি, এজিদ চাই নারী পুরুষকে একটা করে ইসলামের পর্দাকে জলাঞ্জলি দিয়াইতে, আমি ইমামে হুসাইন চাই পর্দা আবৃততা তথা খোদার ফরজ পর্দা, এটা আমি চালু রাখতে। দুই, এখানে তো বাংলাদেশের জমিনে ওয়াজ না করাও চলে, পর্দার ওয়াজ খাবে না, সুদ আর ঘুষের ওয়াজও চলবে না, ঠিক কিনা? ইমামে হুসাইনের শাহাদতের দ্বিতীয় একটি কারণ ছিল, এজিদ চাই সুদের বাজার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দিলেন বিভিন্ন এক একটি ক্যাম্প, নাউজুবিল্লাহ, আপনি তারিখে কারবালা খোলেন, স্পষ্ট পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে, কখনো না, আমি পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার, জুয়া খেলা আর শারাব পান, রাওয়া করে দিলেন, ঠিক না? আল্লাহর কোরআন বলেছেন, কুতিদুরিল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এখন ব্যবসা বাদ দিলাম, লুলা ছেলের ইনকাম আমরা ভোগ করতে লাগলাম, ঠিক কি না? দু চার দশ লাখ টাকার মালিক হলে ব্যাংক অ্যাকাউন্ট করে বস ফিক্স ডিপোজিট করে রেখে দিই, ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি, ঠিক কি না? ইসলাম এটা কোনো দাবা দেয় নাই, বরঞ্চ নবী মুস্তফা বলেছেন, কুরআন কিনে দিলেন, তুমি কর্ম করে খাও, ঘরে বসে খাওয়া যাবে না, ঠিক কি না? আপনার জোরে বলেন না, বাবা না ভাইয়ের আমার কথার প্রসঙ্গে চারটা যদি বলতে যাই রাত চলে যাবে, আমার টাইম কিন্তু শেষ, মোদ্দা কথাটা টেনে এনে দিলাম, সুদের বাজার, এই সুদটা কি? 33 বার জানা করলে 33, সুবহানাল্লাহ, 33 বার জানা করলে যত পাপ, 1 টাকা
যারা সুদের ভক্ষণ করলো তত পাপ। নাউজুবিল্লাহ বলবেন না, আরো কি বেঁধে সুদে বলতে হবে? অসংখ্য হাদিস আমার সামনে সুদের মামলায়। আপন মাকে কেউ বিয়ে করতে পারে? না। মার সাথে কেউ বদহাসত করতে পারবে? না। সুদ এত বড় বেহায়াপনা সম্পদ, একটি টাকা সুদের মায়ের সাথে জেনা করার মতো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কষ্ট লাগে আর দাওয়াত দিয়ে না, আমাকে বলতে বলা হলে নেই হুসাইনি কাফেরা, ইমামে হুসাইনের শাহাদত কেন একটা একটা করে ধরেন? সারা ইসলামের পুরো জিন্দেগি একমাত্র পাওয়ার পিছনে ইমামে হুসাইন। এই মাত্র 8 দিনের মধ্যে 2 থেকে 10 তারিখের মধ্যে কারবালার জমিনে শিখাই দিলেন, খবরদার। আর ইসলামী রীতিনীতি তাহজিব তামদ্দুন যদি আমরা পালন করি, ইসলাম কখনো দুরিশ্বাস হবে না। সব অমুসলমান ইসলামী শিক্ষা নিয়ে যাচ্ছে ঠিক কিনা? গণতান্ত্রিক পথা ইসলাম থেকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা? কাম সুতরাং আগে মজদুরি দিয়ে দাও ইসলাম শিখাইছে ঠিক কিনা? এগুলো শিক্ষা ইংরেজরা খ্রিস্টানরা অমুসলমানরা নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা বড় দুর্ভাগ্যের ব্যাপার। মানুষের হক ওয়াহুদা ওয়াদা আমানতদারি সব কিছু ভুলে গেলাম ঠিক কিনা? আর এক যুগে যুগ ছিল ও জমানে মে মুআজ্জাজ মুসলমান হোকর আর হম খার হুয়ে তারিখে কোরআন হোকর। ইমাম হুসাইন বলতে লাগলেন, একটি যুগ ছিল একটি মাত্র তলোয়ার আত্মরক্ষার জন্য, আর একটি কোরআন সারা বিশ্বকে বিজয় করেছে ঠিক কিনা? আর এত গুরু সমরস্ত্র আধুনিক সমরস্ত্র দিয়েও মুসলমানের বিজয় ভাবছি না কেন? ইসলাম আমাদের থেকে কোরআন আমাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে ঠিক কিনা? বাবারা কেউ কি রাগ করলেন? রাগ করার তো কথা বলেছি আমি, কারণ এক যুগে বাবা একজন ইনকাম করতেন আর বেঁচে যেত, আর বর্তমান যুগে বাবা সন্তান বিবি সবাই ইনকাম করে, আমাদের কেন লাভ দূরে চলে গেল, বরকত শূন্য হয়ে গেল? সেই যুগে ছিল ইসলাম, সেই যুগে ছিল সূর্য উদয় হওয়ার আগে সূরা মুলুকের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত ঠিক কিনা? আর বর্তমান যুগের মধ্যে এ বি সি ডি শুরু সরিয়া আলিম মা তাসা বললে এটা অল মডেল যুগ ঠিক কিনা? আর ওই যুগে বরকত ছিল, কোরআন মাসা ছিল না, কোরআন মানুষের হাত ছিল গলায় ছিল, কোরআন লকারের ভিতর ছিল না ঠিক কিনা? এই কোরআন একটি হলো মান করা আর কোরআন হারফান ফালাহু আসওয়াম সালেহা, 10টি করে নেকি পাওয়া যেত ঠিক না? আচ্ছা বাবারা সর্বশেষ দিকে আসলাম, আল্লাহর কোরআনের আয়াত টুকু আপনাদেরকে এলান শুনাই দিলাম, কেয়ামত পর্যন্ত টিকে থাকবে এই মাহফিল টিকে রাখা প্রয়োজন আছে কিনা? আগামী বছর বালি পরিবার আলোচনা করলাম, আবার যদি কোনোদিন মৌকা হয় ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। কিন্তু একটা আপিল করব, হতাশা আপনাদেরকে শুয়ে রাখতে পারবো একটু জোরে বলুন? এই মাহফিলকে সুন্দর সবল সার্থক করা প্রয়োজন আছে না নাই? শেষ কথা ঠিক না, 12টার আগে তো শেষ হয়ে যাবে। হ্যাঁ আরো পরে আল্লাহ কবুল করুক। আমাকে একটু দোয়া করবেন, কোরআনের আয়াতটি পড়েছি যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত আল্লাহ কবুল করুন। দ্বিতীয়ত মামলা হলো পৃথিবীর যারা নবীর আহালকে ভালোবেসে ইন্তেকাল বরণ করে, নবীর আহালকে ভালোবেসে শাহাদাত বরণ করে, আর বরা আতুম মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ছুটকারার ওয়াদা আমার মোস্তফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নড়াচড়া কেউ করবেন না, আজকে মধ্যমণিরা মহরতী যারা ওরা এসে গেছেন এলাকার উন্নতি সাধন করতে, মানে একটি রাত নবী আমাদের জন্য 63 বছর কোরবান দিয়ে এখনো কান্নায় আছেন, কান্নায় ছিলেন কান্নায় থাকবেন ঠিক কিনা? আর ওই নবীর ঈদ মিলাদ নবী উদযাপন করার জন্য আন্তর্জাতিক মহা সম্মেলন রাখার জন্য আচ্ছা বাবা এই মাহফিল যদি টিকে রাখতে হয় তাহলে তো কিছু পেতে চাইলে কিছু দিতে হয় ঠিক কিনা? আপনি জোরে বলেন না। তো এই মাহফিল টিকার মতন দেখা যাচ্ছে যে
দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ মাল চাই, জান চাই, ঠিক না? আপনি বলবেন যে হুজুর কোথায় চাই? এই কাজ যারা করে ওরা ইমান অর্ডার করে, বাতিল ফিকিরা করবে শুনলে আন্তর্জাতিক মহাসভা না করবে না, ওদের গায়ে কাটা ফুটে যাবে ইংলিশের ভাই। আর আমরা যারা করলাম ওরা মোমেনের ভাই, ঠিক না? মোমেন কারা? নবীকে মানে আর জানে যারা, সুবহানাল্লাহ বলেন না, একটু গভীর মনোযোগ চাই। এখন মোমেনদের আল্লাহ বলতে লাগলেন শুভ সংবাদ, এই কাজটুকু দিলাম মোমেনদেরকে। আর যারা মোমেন ওরা যখন ঈদে মিলাদের নবী করবে, আন্তর্জাতিক মহাসম্মেলন করবে, ওদের মালও লাগবে, জানও লাগবে। আর যখন মাল পেয়ে গেলাম, জানও পেয়ে গেলাম, আমার আল্লাহ বলতে লাগবে বে আন্না লাহু মুল জান্না, এটা বা এটা তাবাদার জন্য, সুবহানাল্লাহ, যে এই জান্নাতের বদলা তোদের মাল আর জান আমি কিনে নিলাম, সুবহানাল্লাহ। এবার বলুন দেখি বাবারা, জান দিতে হবে না অন্তত পক্ষে এই মাহফিলকে? কথা বলেন না বাবারা,